শোন গৌরব, তুমি যে শুরুতে বললাম একটা ব্যবসায়ী শ্রেণীর ব্যবসা করতে এসেছিলেন, সেইখানে তাদের কনসেপশনটা শুধু ব্যবসার জায়গায়। আমি খুব দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাকে বুঝাই, এই যে বাংলাদেশের 6টা তেলের কোম্পানি ভোজ্য তেল উৎপাদন করে, তাদের মধ্যে চারজনে, চারটি কোম্পানি সরাসরি তাদের মালিকানায় মিডিয়া আছে। সেই সমস্ত মিডিয়ায় কি এই ভোজ্য তেলের দাম বৃদ্ধির ক্ষেত্রে এই যে ওই কোম্পানিগুলো যুক্ত আজকে ইয়ের সঙ্গে আপনার কি বলে সিন্ডিকেট ব্যবসার সঙ্গে রিপোর্ট করতে পেরেছি আমরা? পারিনি। অথচ আপনি উদাহরণ দেই, ইত্তেফাকে, দৈনিক ইত্তেফাকে বেতন দিচ্ছিলেন না ব্যারিস্টার মইনুল হোসেন আনোয়ার হোসেনরা, তখন ইত্তেফাকের ইউনিয়ন প্রথম কলামে 4 ইঞ্চি খালি রেখেছিল যে 11 মাসের বকেয়া বেতনের দাবিতে এই অংশটুকু খালি রাখা হলো। তাহলে কি করে সেটা সম্ভব ছিল? মানে মইনুল হোসেন আনোয়ার হোসেনের মালিকানার পত্রিকাতেই এটা করা হলো। ওই যে বললাম যে এখন শুধু ব্যবসাটা আসছে, আমাদের আমাদের সাংবাদিক সংগঠনের কথা বলছিলেন তো আপনি, আমাদের সাংবাদিক সংগঠনের যারা লিডারশিপে আমরা আছি, আমরা প্রত্যেকেই বেনিফিশিয়ারি ওই ব্যবসায়িক মানসিকতায়। সাগর দেখুন যে আমি আজকে আসলে প্রস্তুতি নিয়েছিলাম যে গণমাধ্যম কর্মী আইন নিয়ে কথা বলতে, যেহেতু ওটাই ওটা ইম্প্যাক্ট রাখে কিনা, জি, যেহেতু আরো বিস্তারের জায়গায় গেল, আমি শুধু বলবো যে আমাদেরকে আসলে গোড়ায় হাত দিতে হবে। দীপু ভাই কিঞ্চিত কিছুটা দিয়েছেন, আমি যে জায়গাটাই বলি সেটি হচ্ছে যেন একটা অদ্ভুত নেক্সাস আছে। এখন ধরেন যে এই যে ইউনিপোলার পৃথিবী যখন হয়েছে, মিডিয়াতে প্রত্যেকটার সঙ্গে, এটা তো আজকে যে গণমাধ্যম, এই গণমাধ্যমটা একটা বিজনেস, ফলে সেই বিজনেসের জায়গা থেকে যদি বলেন যে এই বিজনেসটা আমাদের দেশের পার্সপেক্টিভে 70 দশকে কেমন ছিল আর আজকে 21 শতকের এই যে দ্বিতীয় দশকে এসে এখন কেমন দাঁড়িয়েছে। আমাদের এখানে ধরেন যে মালিক ছিল কারা গণমাধ্যম, তোফাজ্জল হোসেন মানিক মিয়া, কিংবা ধরেন যে আমি ভাসানীর পর থেকে যদি বলি তোফাজ্জল হোসেন মানিক মিয়া, কিংবা জহুর আহমদ চৌধুরী অথবা আহমেদুল কবিররা মালিক ছিলেন পত্রিকা যখন ছিল। আজকে প্রযুক্তি বুম হওয়াতে এখন যেইভাবে আমাদের মালিকানা গুলো দেওয়া হয়েছে, তিনি ওই বলছিলেন, আমি তো বলবো যে এটার জন্য আমরা সমাজের শুধু সাংবাদিকরা না, শুধু রাজনীতিবিদরা না, প্রত্যেকটা স্তরের মানুষরা আমরা দায়ী। আমরা নিজে হাতে আমাদের বাক স্বাধীনতা গুলিকে হরণ করার সমস্ত পথ তৈরি করে দিয়েছে। আপনি আমাকে বলেন যে একটা সময়ে নিশ্চয়ই দীপু ভাইয়ের মনে আছে যে এরশাদের আমল একটি কালা কানুন ছিল, যখন তখন সংবাদপত্র বন্ধ করে দিতে পারত এরশাদ। আমাদের মনে আছে যারা, আমরা যারা বিচিন্তায় সেই সময় কাজ করতাম, দীপু ভাই আছেন এখানে, যে একেবারে পেস্টিং টেবিল থেকে উঠিয়ে নেওয়া হয়েছে প্রতিবেদন। এই ঘটনা স্বৈরাচার এরশাদ তো ঘটিয়েছিল, কিন্তু তারপরেও সেই সময় এক ধরনের সাংবাদিকতা আমাদের ছিল যে আমরা সেই খালি পৃষ্ঠা রেখেই কিন্তু পত্রিকা বের করেছি, পাঠক যা বুঝার বুঝে নিয়েছে যে সেন্সরের কারণে আমরা করতে পারি। আজকে সেই তুলনায় হয়তো বাস্তবতা অনেক ভিন্ন। পৃথিবীর প্রত্যেকটি শাসক গোষ্ঠী, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আমাদের দেশে পার্সপেক্টে বের আসুন। আজকে কানাডার দিকে তাকান আপনি, কানাডায় ফেসবুক নিয়ে ফেসবুকের উপরে কি ধরনের আইন করা হচ্ছে এখন। আপনি আমেরিকার দিকে তাকান, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গাতে শাসক শ্রেণীর চরিত্রটা বুঝতে হবে। আমাদের শাসক শ্রেণীর যারা চরিত্র, তারা এই শাসকদেরকে যারা নির্বাচিত করে, সেটি রাতের ভোটে হোক আর দিনের ভোটে হোক, তারা আসলে ব্যবসায়ী মহলের শাসক গোষ্ঠী। এখন গণমাধ্যম, যে শুরুতে বললাম একটা ব্যবসায়ী শ্রেণীর ব্যবসা করতে এসেছিলেন, সেইখানে তাদের কনসেপশনটা শুধু ব্যবসার জায়গায়। আমি খুব দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাকে বুঝাই, এই যে বাংলাদেশের 6টা তেলের কোম্পানি ভোজ্য তেল উৎপাদন করে, তাদের মধ্যে চারজনে, চারটি কোম্পানি সরাসরি তাদের মালিকানায় মিডিয়া আছে। সেই সমস্ত মিডিয়ায় কি এই ভোজ্য তেলের দাম বৃদ্ধির ক্ষেত্রে এই যে ওই কোম্পানিগুলো যুক্ত আজকে ইয়ের সঙ্গে আপনার কি বলে সিন্ডিকেট ব্যবসার সঙ্গে রিপোর্ট করতে পেরেছি আমরা? পারিনি। অথচ আপনি উদাহরণ দেই, ইত্তেফাকে, দৈনিক ইত্তেফাকে বেতন দিচ্ছিলেন না ব্যারিস্টার মইনুল হোসেন আনোয়ার হোসেনরা, তখন ইত্তেফাকের ইউনিয়ন প্রথম কলামে 4 ইঞ্চি খালি রেখেছিল যে 11 মাসের বকেয়া বেতনের দাবিতে এই অংশটুকু খালি রাখা হলো। তাহলে কি করে সেটা সম্ভব ছিল? মানে মইনুল হোসেন আনোয়ার হোসেনের মালিকানার পত্রিকাতেই এটা করা হলো। ওই যে বললাম যে এখন শুধু ব্যবসাটা আসছে, আমাদের আমাদের সাংবাদিক সংগঠনের কথা বলছিলেন তো আপনি, আমাদের সাংবাদিক সংগঠনের যারা লিডারশিপে আমরা আছি, আমরা প্রত্যেকেই বেনিফিশিয়ারি ওই ব্যবসায়িক মানসিকতায়। আমি ছোট করে বলি, কেন আমি, আইন তো হবেই, প্রত্যেকটা সরকারই তার আইন করবে, যুগের পরিবর্তনে আইনের সংশোধন হবে, বিবর্তন ঘটবে, খুব সহজ হিসাব। আমি আপনি আজকে কথা বলতে পারছি, সেই আপনি
পৃথিবীর এক প্রান্তে বসে আছেন, আমি আরেক প্রান্তে বসে আছি, কারণ প্রযুক্তির বিকাশ ঘটেছে। সেই কারণে আমি আপনি এই কমিউনিকেটটা করতে পারতেছি। আমাদের আপনার এখানে প্রচুর ভিউয়ার্স আছে, তারা যে দেখতে পাচ্ছেন অল্টারনেটিভ মিডিয়া হিসেবে সামাজিক মাধ্যমে, এগুলো এই সরকারের যেমন অভিনন্দন পাওয়ার যোগ্য, পাশাপাশি স্বরূপটা দেখেন সেটি হচ্ছে গণমাধ্যম কর্মী আইনের মাধ্যমে আমাদেরকে হাইলাইট কি করা হচ্ছে, যে এই আইনটি যে উত্থাপন করা হলো সেখানে 7 তারিখের মধ্যে বেতন দেওয়া হবে। আরে এটা কি 1887 সাল? সেই মেয়েদের সময়ের যে কথা, সেই নিশ্চয়তা আজকে এসে আপনি আমাকে দিবেন যে 7 তারিখের মধ্যে বেতন দিতে হবে? এটা তো আমার মিনিমাম রাইটস, এটা তো হিউম্যান, প্রত্যেকটা হিউম্যানের ক্ষেত্রে এটা ব্যাপার। তাইলে আইনটা কারা করছে? এই আইনের ড্রাফটিং এর ক্ষেত্রে লক্ষ্য করবেন যে এই গণমাধ্যম কর্মী আইনের প্রসঙ্গটি এসেছিল এই কারণেই যে স্বাধীন বাংলাদেশে 1974 সালে সাংবাদিকদেরকে শ্রমিক হিসেবে চিহ্নিত করে বিশেষ মর্যাদা দিয়ে, কোড আনকোড শব্দটি বলছি, লেখা ছিল বিশেষ মর্যাদা প্রাপ্ত হবেন সাংবাদিকরা। সেই কারণে সাংবাদিকদের জন্য সরাসরি শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বোর্ড, আমাদের জন্য আলাদাভাবে একটা ওয়েজ বোর্ড করা হয়েছে। সেই অনুযায়ী আমরা কিন্তু ধাপে ধাপে এগুচ্ছিলাম। সেই আইনটি বিএনপি সরকারের আমলে রাতারাতি বাতিল করে দেওয়া হলো। বাতিল করে দিয়ে পুরো একটি শ্রম আইনের সংশোধন করা হলো, সেখানে আমাদের ঢুকিয়ে দেওয়া হলো। তখন মাত্র আপনার এই যে অনলাইনের জায়গাটা আসছে, অর্থাৎ বিডি নিউজ 24 তখন বাংলাদেশের একমাত্র অনলাইন পোর্টাল। সেই সময় যখন বলা হলো যে এত বড় একটি জায়গা আসছে এবং কয়েকটি টেলিভিশন মাত্র আসছে, দীপু ভাইরা তখন 21টি টেলিভিশনে কাজ করেন, যে সেই জায়গাতে যে এদেরকেও যুক্ত করতে হবে, তখন বলা হতো ইলেকট্রনিক মিডিয়া। ব্রেকেটে লেখাও হলো যে সংবাদপত্র ইলেকট্রনিক মিডিয়া শ্রমিক হিসেবে বিবেচিত হবে। আমরা এরপরে সেই বিএনপি জামাত সরকারের আমলে আমরা কিন্তু সেই শ্রমিক হয়েও কোনো ওয়েজ বোর্ড পেলাম না, সেই রাইটে আমাদের কোনো কিছুই মর্যাদা হলো। এরপরে গত 10 বছর পার হয়ে গেল, আমি আমি এখনকার আমলে বলছি, অর্থাৎ 2018 আগের গল্প বলতেছি আপনাকে। সেই সময় যখন নাকি তথ্যমন্ত্রী ছিলেন হাসানুল্লাহ কিনু, তখন সাংবাদিক মহল থেকে দাবি আসলো যে আমাদেরকে যেই ফর্মে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল আমরা আবার আমাদের সেই মর্যাদার জায়গাটা চাই। সাংবাদিকরা সবসময় বলে এসেছিলেন যেহেতু এদিকটি বুদ্ধিবৃত্তিক পেশা, সেখানে তারা এই এই পেশার মর্যাদাটা চান তারা। সেই মর্যাদা চাওয়ার ক্ষেত্রে কিন্তু তখন প্রশ্ন আসলো যে তাহলে কিভাবে সম্ভব এটা, কারণ গণমাধ্যমে এখন বিস্তার অনেক ঘটাচ্ছে। তখন গণমাধ্যম কর্মী আইনের প্রসঙ্গ আসলো। সেই সময়ে যে ড্রাফটটি হয়েছিল, আমি যদি ভুল না করে থাকি, দীপু ভাই জানেন কিনা আমি ঠিক জানি না, পিআইবি এর মহাপরিচালক ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট, সেটি হচ্ছেন শাহ আলমগীর, উনি ছিলেন ওই একটি সরকারের পক্ষ থেকে সাব কমিটি গঠন করা হয় তখন, উনি ছিলেন একদম প্রাথমিক ড্রাফটটি করার জন্য, তথ্য মন্ত্রণালয়ের একজন জয়েন্ট সেক্রেটারি ছিলেন এবং সরকারের মনোনীত একজন বিশেষজ্ঞ হিসেবে আরেকজন শীর্ষ নেতা ছিলেন আমাদের। এই তিনজন প্রথমে একটা খসড়া তৈরি করেছিল। পরবর্তীতে আপনি অবাক হবেন যে এখন অর্থাৎ সেই সময় ডিউজের আমাদের অর্থাৎ এই অংশের যেটি সরকার সমর্থক হিসেবে পরিচিত, সেই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের শীর্ষ দুই নেতৃত্বে একদিকে ছিলেন মনির হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক ছিলেন ওমর ফারুক, সেই সময় কিন্তু এটি আসে। কিন্তু ওয়েজ বোর্ড নিয়ে, নবম ওয়েজ বোর্ড নিয়ে যখন তথ্যমন্ত্রী হাসানুল্লাহ কিনুর সঙ্গে একটি দ্বন্দ্বের জায়গা তৈরি হয় তাদের, সে সময় সেটি থেমে যায়। পরবর্তী যখন মন্ত্রী সবাই পরিবর্তন আসলো, হাসান মাহমুদ আসলেন, হাসান মাহমুদের সময় বারবার বিভিন্ন সংগঠন থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, এমনকি এই যে এখন টেলিভিশন সাংবাদিকদের যে সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসি, বিজিসির পক্ষ থেকে একদম সেমিনার করে বলা হলো যে আমাদের এই আইনটা দরকার, কিন্তু এই আইনের অনেকগুলো জায়গা আছে আপত্তিকর, সেই আপত্তিকর জায়গাগুলো সংশোধন করতে হবে। অদ্ভুত কারণে গত 3 বছর যাবৎ এটি যেন কোথায় হারিয়ে গেল সেই আইনের প্রসঙ্গে, কেউই মুখ খুললেন না। মাঝখানে আরেকটি কমিটি চলে গেল বিএপিতে। আমরা লক্ষ্য করলাম, আমরা সবসময় বলে আসছি গণমাধ্যম কর্মী আইন ব্রেকেটে চাকুরির শর্তাবলী আইন লেখাচ্ছে, পৃথিবীর সকল দেশে এই ধরনের একটি আইন রয়েছে। সেই আইনটির ক্ষেত্রে যে সমস্ত বিষয় আনা হলো পুরোটি মালিক প্রথম দফা যখন আলোচনায় আসছে এবং এই নবম ওয়েজ বোর্ডকে কেন্দ্র করে মালিকদের যেই সংগঠন সংবাদপত্রের নোয়াব, যার নেতৃত্বে রয়েছেন মাহফুজানা মতিউর রহমানরা, তারা স্পষ্ট ভাবে বললেন আমাদের পক্ষে মানা সম্ভব না সাংবাদিকদের এই দাবি নবম ওয়েজ বোর্ডের এই বিষয় প্রসঙ্গটি। খেয়াল করবেন আমি যে কথাটি প্রথমেই বলছিলাম ব্যবসায়ীদের জায়গা থেকে, তো উনারা তো আমাদের সম্পাদক, প্রফেশনাল জার্নালিস্টের সম্পাদক মালিক, তাহলে উনারা মানছেন না কেন? ওই যে বললাম নেক্সাসটি, সরকারের সঙ্গে ব্যবসায়ীদের স্বার্থে রক্ষা করার একটা অদ্ভুত নিয়ম আছে। আর সরকার এখন এমন একটি টাইমে এই আইনটি আনছে, আমার ব্যক্তিগত ধারণা, যে সামনে নির্বাচন আছে,
নির্বাচনের বছর গণমাধ্যমকে যদি সন্তুষ্ট রাখতে হয় তাহলে সাংবাদিকদের সন্তুষ্ট রাখার প্রয়োজন নাই, মালিকদেরকে সন্তুষ্ট রাখলে এরা, ফলে এই আইনটি এখন আপনি বড় ধরনের একটা তথ্য দিলে, তার মানে কি আমরা এটা বিশ্বাস করার একটা অবস্থাতে আসতে পারি? পারিপার্শ্বিক সবকিছু মিলিয়ে আপনি যেটা বলছেন, এটা হচ্ছে যে আমি আমি লজিক দিয়ে বলতে পারবো বলার চেষ্টা করছি, ঠিক আছে? আপনার লজিক আমি সে কারণে রিপিটেডলি জিজ্ঞাসা করলাম আর কি, সেই লজিকই কি মালিক পক্ষ আর মালিক পক্ষের স্বার্থ ছাড়া আমি আপনি আমি বললাম তো যে আমি আমি আজকে যদি একটা রিপোর্ট করে আনি, আমার মালিক যদি না চায়, যে উদাহরণটি আমি শুরুতেই দিলাম, আজকে দীপু ভাই যখন ধরেন দীপু ভাই যখন নাকি বাংলা ভিশনে ছিল, বাংলা ভিশনের মালিকরা ভোট দলের সাথে যুক্ত, চাইলেই কি একটা ইনডেপ রিপোর্ট করতে পারতেন? দীপু ভাই অনিয়ার করতে পারবেন না, তার রিপোর্টার যদি করেও আনে সেটা অনিয়ার করতে পারবেন না উনি, কারণ মালিকের স্বার্থ রক্ষা করতে হবে। আমাদের এখানে আমাদের সাংবাদিকদের আমাদের অনেক অনেকগুলো ত্রুটি আছে, আমাদের সাংবাদিক সংগঠনের নির্বাচন যখন হয় আমি বেতন পাই না ঠিক মতো, তাইলে আমি লক্ষ লক্ষ টাকা না, শুধু সর্বশেষ বিএপি নির্বাচনে কোটি টাকা খরচ হয়েছে, কোত্থেকে পাই আমি এই টাকাটা? আমি এই টাকাটা কোত্থেকে পাই? এই যে আত্মজিজ্ঞাসার জায়গাটায় আমাদের আসতে হবে, আমাদেরকে আমরা আসলে মর্যাদাবান রাখতে চাই কিনা, আমরা আসলে আমাদের অধিকারটা চাই কিনা। তেলের দাম বৃদ্ধির কারণে এই একটা বড় গোপন রহস্য ছিল যেটা আমরা জানতাম না, আজকে দর্শক আপনারা জানলেন, আমাদের সিনিয়র সাংবাদিক নজরুল কবির একদম পুরোপুরি আমি মনে করি যে ভেতরের কথাটাই বের করে দিলেন, যে গণমাধ্যমে যেভাবে আলোচনা হওয়ার কথা ছিল ভোজ্য তেলের দাম নিয়ে বৃদ্ধি নিয়ে, সেভাবে কেন আলোচনা হয় না এর পেছনের অন্যতম কারণটি তিনি আমাদের সামনে তুলে ধরেন। আমি এ পর্যায়ে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি নজরুল কবির। আমি একটু যেতে যাচ্ছি মোস্তফা ফিরোজ আপনার।